খুব সহজেই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ছোলার ডাল দিয়ে ধোকার এই রেসিপিটা কোনো দরকার নেই বাজার থেকে ধোকা পাউডার কিনে নিয়ে আসার এখানে আমি কি করেছিলাম ছোলার ডালটাকে সারা রাত কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং একটা সাইডে আমি ঢোকার তরকারি করব বলে পোস্ত এবং কাজুটাকেও জলে একটু ভিজিয়ে রেখে ওর একটা পেস্ট বানাবো পরে এরপর ছোলার ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে তার উপর দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদাকুচি এবং নুন একটুখানি জল ঢেলে এর একটা ফাইন পেস্ট আমরা এখানে তৈরি করে নেবো ঠিক এইভাবে তোমরা দেখতে পাবে এখানে আমি ছোলার ডালটাই কিন্তু খুব একটা বেশি পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি যাতে খেতে একটু ভালো লাগে তারপর এখানে দেখতে পাচ্ছ পুরো পেস্টটাকে আমি ঠিক এইভাবে মিক্সি থেকে বার করে নিচ্ছি আজকে ধোকার রেসিপিটা বানানোর সময় হঠাৎ করে খুব বৃষ্টি চলে এসেছিলো ফলে ভিডিওটা বানাতে খুবই প্রবলেম হয়েছিল কি করব তারপর কড়াইতে দিয়ে দিলাম একটুখানি মৌরি একটুখানি কালো জিরে ভালো করে যখন হয়ে যাবে একটু মেশানো ঠিক সেই সময় আমি কি করবো এখানে হিং দিয়ে ফেলবো হিংয়ের গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে আর ধোকার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হিং দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম দিয়ে এর উপর আমি দিয়ে দেবো সেই বানিয়ে রাখা ছোলার ডালের পেস্টটা এই সময় তোমরা প্রয়োজন মতো দিয়ে দেবে হলুদের গুঁড়ো এবং চিনি চিনি কিন্তু মাছ তাহলে চিনি এবং দিলে ধোকাটা কিন্তু মিষ্টি মিষ্টিও হবে তারপর এখানে আস্তে আস্তে এটাকে খুব ভালো করে আমরা কি করব ভালো করে নাড়িয়ে নেব ঠিক এইভাবে আমরা কিন্তু যাতে কনস্ট্যান্টলি এটা নাড়াতে থাকি নয়তো কিন্তু এটার গাটা যদি কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাবে ঠিক এইভাবে যেভাবে আমি দেখিয়েছি ঠিক যখন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল এবং তোমরা তো বাড়িতে যদি স্প্যাচুলা থাকে তোমরা স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে ভালো করে করে নিতে পারো আমার কাছে ছিল না তাই আমরা খুন্তি দিয়েই নাড়িয়েছিলাম তারপর এটাকে একটা থালার মধ্যে ভালো করে তেল লাগিয়ে ওই পুরো মিশ্রণটা এখানে দিয়ে ফেলবো এবং হাত দিয়ে একটু ঠান্ডা হলে এটাকে ঠিক এরকমভাবে থালার চারিদিকে ছড়িয়ে দেব। যাতে কি হয় এটা একটা কিছুক্ষণ ইভেনলি স্প্রেড হয়ে গেলে কাটতে কিন্তু খুব সুবিধা হবে এইভাবে রাখবো আমরা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধোকাটাকে সেট হতে দেবো দশ থেকে পনেরো মিনিট যদি ধোকাটা সেট হতে দিই তারপর তোমরা দেখতে পাবে অটোমেটিক্যালি এটা কেটে আসবে আমার কি হয়েছিল আমি ওটাকে ফ্রি সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছিলাম এবং আমরা কি করলাম লাস্টে এরকম ছোটো ছোটো করে ধোকাগুলোকে কেটে নিলাম তোমরা চাইলে কিন্তু তোমরা অনেক রকমের শেপ দিতে পারো আমি ঠিক এখানে এরকমভাবে কেটে নিয়েছিলাম এবার কি করলাম এক একটা ধোকাকে আমি গরম গরম ছাঁকা ছাকা তেলে ঠিক এইভাবে ভেজে নিয়েছিলাম বলেছিলাম আগে যে ভিডিও বানাতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে ঘরে এসে বাকি ভিডিওটা তৈরি করতে হলো কি করব নয়তো তো আর দেখানো হবে না তারপর এরকম ছাকা ছাকা তেলে ধোকাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো এবং যেই হালকা লাল লাল হয়ে আসবে ভাজা হয়ে গেলে এইভাবে ঠিক তুলে নেব আমি তো তুলেই একটা একটা করে খেতেই শুরু করে দিয়েছিলাম ঠিক এইভাবে প্রত্যেকটা ধোকাকে কিন্তু আমরা ভেজে নেব আমার কি হয়েছিলো ভাজার সময় একটুখানি ভেঙে গেছিলো কারণ এত তাড়াহুড়ে করে সমস্ত সেট ঘরে নিয়ে আসতে হলো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে তার জন্য পুরো জিনিসটা অনেকটা একটুখানি ভেঙে ভেঙে গেছিলো যাই হোক তোমরা কিন্তু যখন করবে তখন ম্যানেজেবল হয়ে যাবে তোমরা ঠিক করে নিতে পারবে তারপর এখানে মা কি করছিল সমস্ত ধোকাগুলোকে আরেকটা কোটিং দিয়ে ভালো করে মেকআপ দেওয়ার জন্য জিনিসটাকে আবার নাড়িয়ে নিচ্ছিলো তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে যেইভাবে আমি দেখালাম সেইভাবে ধোকার রেসিপিটা রান্না করবে দেখবে খেতেও বেশ ভালো লাগবে এরপর আমি কি করেছি তরকারি বানাবো বলে ফার্স্টেই এই কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল জিরের গুঁড়ো এবং সেই কড়াইতেই আমি দিয়েছিলাম হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো হয় এরপর ওই যে বলেছিলাম আগে থেকে যে পোস্ত এবং কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়তে থাকছি দেখতে পাচ্ছ তেল ছেড়ে আস যখনই এখানে আমরা কি করব একটুখানি জল ঢেলে দেব এর মধ্যে আমরা মিশিয়ে দেব নুন পরিমাণ মতো তারপর ভালো করে এটাকে ভালো করে এটার একটা গ্রেভিটা তৈরি হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত কিছু ভেজে রাখা আলু এই আলুটাকে আমরা যেই এখানে দিয়ে দেব তারপর আমরা কি করব এখানে একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব যেহেতু আমার ধোকাগুলো একটু পাতলা পাতলা এবং ফেটে ফেটে আসছিল তার জন্য আমি কি করলাম আমি এটাকে ভালো করে আগে আলু দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিক্স করে নিয়েছি তারপর গিয়ে জল দিয়ে যখন ফুটে এসছে ঠিক তারপরে আমি এখানে একটা একটা করে ধোকা এখানে ছেড়ে দিচ্ছিলাম ঠিক এইভাবে এরপর তোমাদের যখন হয়ে যাবে তোমরা লাস্টে কি করবে এর মধ্যে দিয়ে দেবে হালকা একটু ঘি এবং পরিমাণ মতো গরম মশলা এরকম ধোকা গরম গরম ভাত হোক কিংবা লুচি খেতে কিন্তু নিরামিষের দিনে খুবই ভালো লাগে